আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গড়িয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল করিম, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো হক ইলাহ বা মাবুদ নেই, যে আল্লাহ পাক আজকে আমাদেরকে সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ, প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। وعن عمر ابن الخطاب رضي الله عنه قال عمر ابن الخطاب رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন, بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم, কোন একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে ঠিক এভাবেই বসেছিলাম। তার মানে মসজিদে এভাবে বসাটা সুন্নাহ। এরকমভাবে যখন আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন রাসূলের হাদিস এগুলো শোনার এবং শেখার জন্য বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন ফেরেশতারা মালায়েকারা তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা এবং রহমত বর্ষিত হতে থাকে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরশে আজিমের কাছাকাছি যে ফেরেশতারা আছেন, সম্মানিত ফেরেশতারা আছেন, তাদের সামনে আল্লাহ পাক এই বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। কেন মালায়েকার সামনে গর্ব করতে থাকেন? কারণ মালায়েকা প্রথমে বলেছিল যে আমরা আপনার ইবাদত করি, তাসবিহ পাঠ করি, তাহলে কি জন্য আপনি এমন কাউকে সৃষ্টি করবেন পৃথিবীতে, মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ্দিমা, যে পৃথিবীতে এসে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। প্রকৃতপক্ষে মানুষ পৃথিবীতে এখন এই দুইটা কাজই বেশি করছে, ফাসাদ সৃষ্টি করা এবং রক্তপাত ঘটানো। কিন্তু এর বাইরেও আল্লাহর এমন কিছু বান্দা আছেন যারা ফাসাদ সৃষ্টি করে না, রক্তপাতও ঘটায় না, আল্লাহর আনুগত্য করে চলে। এই জন্যেই এই বান্দাদেরকে নিয়ে আল্লাহ পাক গর্ব করে থাকেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন জুমার দিন আসে, এই জুমার দিনে যদি কোনো ব্যক্তি সকাল সকাল গোসল করে, আর্লি মর্নিং গোসল করে, গোসল করার পরে তার উত্তম পোশাকটা পরিধান করে আর গোসলটা করে ফরজ গোসলের মতো, আতর সুগন্ধি খুশবু তার সামর্থ্য অনুযায়ী ব্যবহার করে, এরপরে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে হেঁটে, যদি আপনি অনেক দূরে থাকেন সেটা আলাদা কথা, এবং ইমামের কাছাকাছি বসে, মসজিদে আসার পরে যতটুকু সম্ভব হয় সুন্নত পড়ে নিল, নফল পড়ে নিল, এরপর ইমামের কাছাকাছি এসে বসল, ইমামের খুতবা শ্রবণ করে মনোযোগের সাথে, খুতবা শ্রবণ করার সময় কাউকে কষ্ট দেয় না। কাউকে কষ্ট দেয় না মানে হচ্ছে যে কেউ কথা বললে তাকে এতটুকু বলে না যে তুমি চুপ করো, কোনো কষ্ট দেয় না। ইমামের খুতবা শ্রবণ করে, নামাজ পড়ে ইমামের সাথে। এই ব্যক্তির আমল নামায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ আর এক বছরের নফল রোজার নেকি লেখা হয়। জুমার এই সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে যদি আমরা এখানে আদব রক্ষা করতে না পারি। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা এভাবেই একদিন মসজিদে বসেছিলাম, হাত্তা তলা আলাইনা রজুলুন, এমনকি আমাদের ভিতর দিয়ে একজন ব্যক্তি প্রবেশ করলো, একজন ব্যক্তি প্রবেশ করল। আমি যে হাদিসটা বলছি এটা হচ্ছে হাদিসে জিবরিল, এবং মুফাসসিরিন মুহাদ্দিস উভয়ই তারা বলে থাকেন এই হাদিসটা হচ্ছে উম্মাহাতুল হাদিস, হাদিসের মা বা জননী।
ইসলামের সব কিছু এখানে পাবেন ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল। হাত্তা তালা আলাইনা রাজুলুন, এমনকি একজন ব্যক্তি প্রবেশ করলেন, শাদীদুল বায়াদ ইসিয়াব, তার কাপড়টা ছিল অত্যন্ত চকচকা, ধবধবে সাদা, ও শাদীদুস সাওয়াদ ইশার, এবং তার চুলগুলো ছিল প্রচণ্ড কালো, কুচকুচে কালো, অনেকটা আমাদের এই ভাইয়ের মতো। তো এখান থেকে বুঝতে পারলাম যে টিপটা পরিপাটি থাকা, উত্তম পোশাক পরা, সুন্দর স্মার্ট থাকা ইসলামের সুন্নাহ। আর আমরা খেয়াল করলে দেখবেন সবচাইতে খারাপ কাপড়টা পরে মসজিদে আসে, আর সেই ব্যক্তি মসজিদে আসলেন সবচেয়ে সুন্দর কাপড়টা পরে, তার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরাটা, কারণ আমরা এখানে আল্লাহর সাথে দেখা করতে এসেছি। আর স্মার্ট থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে স্মার্ট কোনো সুন্নাহ নাই। তিনি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ, প্রজ্ঞাবান, হ্যান্ডসাম স্মার্ট পিপল, স্মার্ট হিউম্যান বিং পিপল না, তাই না? তার চেহারার চেয়ে সুন্দর চেহারা কারো আছে? তার চেহারার চেয়ে সুন্দর চেহারা, তার চোখের চেয়ে সুন্দর চোখ, তার চেয়ে সুন্দর করে কথা বলা, তার চেয়ে সুন্দর শারীরিক গঠন, তার চেয়ে সুন্দর গায়ের গন্ধ, তার চেয়ে সুন্দর করে হাঁটা, মানুষের সাথে মেশা, ইবাদত করা, আমল করা, আল্লাহর জন্যে সেজদা করা, কান্নাকাটি করা, যত কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তার চেয়ে সুন্দর করে কেউ করতে পারবে? তো আজকের যুব সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে অন্যান্য পশ্চিমা আদর্শ গ্রহণ করেছে, অথচ তারা বুঝতে পারে নাই সবচাইতে স্মার্ট পিপল হচ্ছেন, হিউম্যান বিং হচ্ছেন অন দ্য ফেস অফ দ্য আর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা সবাই তার সুন্নাহ ফলো করতে পারি না? এই ব্যক্তি যখন মসজিদে আসলেন তার গায়ে ধবধবা সাদা পোশাক ছিল, আর সাদা পোশাক পরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তিনি এটা পছন্দ করতেন। চুল ছিল কালো, লা ইউরা আলাইহি আছারুস সাফার, তাকে দেখে মনে হচ্ছিল না যে সে সফর করে এসেছে, মানে কোনো ক্লান্তি নাই তার মধ্যে। আমরা মসজিদে আসলে ক্লান্ত হয়ে যাই, সমস্ত কাজকর্ম শেষ করে ক্লান্ত হয়ে মসজিদে আসি, আর তাদের সুন্নাহ ছিল তারা মসজিদে আসলে প্রাণ ফিরে পেতেন, আর আমরা মসজিদে আসলে ঘুমাই। এই যে আমি খুতবা দিচ্ছি, দেখবেন অনেকে ঘুমাবে। একটা আমল বলে দেই, যদি জুমার দিনে মসজিদে এসে ঘুম ঘুম লাগে তাহলে জায়গা চেঞ্জ করবেন, আপনি সরে যাবেন আরেক জায়গায়, আরেক ভাইকে ওই জায়গা দিবেন, দেখবেন ঘুম চলে যাবে ইনশাআল্লাহ। আর একটা দোয়া পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, লা ইউরা আলাইহি আছারুস সাফার, তাকে দেখে মনে হচ্ছিল না সে সফর করে এসেছে, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, এবং তাকে আমাদের এই মদিনার কেউই চিনে না, আননোন একটা ফেস, অপরিচিত মানুষ, মনে হচ্ছে আকাশ থেকে টুক করে পড়েছে। এই কথাগুলো কে বলছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু আনহু খুবই বিচক্ষণ সাহাবী এবং খুবই দূরদর্শিতা সম্পন্ন, সূক্ষ্মদর্শী। এবার সেই ব্যক্তি হাত্তা জালাসা মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি সে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে পড়ল। কিভাবে বসলো? ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার এই যে দুই হাঁটু, তাশাহুদের সময় আমরা যেমন করে বসি এইভাবে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, এবং তার দুই হাত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান, উরু, এর উপরে রাখলেন। চিন্তা করেন দৃশ্যটা, চিন্তা করেন। তো এই ব্যক্তি কিছু জানতে এসেছে, তো টিচারের কাছে, ওস্তাদ, ওস্তাদের কাছে এই যে শিক্ষার্থী যাচ্ছেন, তালেবে ইলম ওস্তাদের কাছে যাচ্ছেন, আদবটা খেয়াল করেছেন? ওই জায়গায় আমাদের জেনারেশনে কেউ থাকলে কী বলতো বলেন তো? হুজুর একটু তাকান এর দিকে, এটাই বলতো, মুসাফা করে হুজুর একটু দোয়া করে নেওয়ার জন্যে, একটু তাকান হুজুর, একটা ছবি নিব খালি। এই ব্যক্তি এই কাজ করলো না, ওস্তাদের সাথে কিছু জানতে আসলে, কাছে কিছু জানতে আসলে দিনের ব্যাপারে আদব রক্ষা করতে হয়, না হলে জ্ঞান পাওয়া যাবে না, আর জ্ঞান পেলেও দেখবেন সেটার উপর আমল করার সৌভাগ্য হচ্ছে না, জ্ঞান ভুলে যাবেন আপনি। খুব সেন্সিটিভ বিষয়গুলো। আবু হানিফা রাহিমাল্লাহ যখন তার এই যে মজলিস বসাতেন, তখন বাছাই করে করে বসাতেন যে কাকে জ্ঞান বিতরণ করলে আমার কল্যাণ আছে,
একটা হাদিস আছে ফয়জুল কালাম বইয়ের মধ্যে পাবেন, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে যদি আলেম ওলামারা, ওলামায়ে কেরাম যদি সঠিক পাত্রে জ্ঞান বিতরণ করতেন, তাহলে ওলামায়ে কেরাম হতেন পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত এবং তারা নেতৃত্ব দিতেন। কিন্তু তারা ভুল পাত্রে জ্ঞান বিতরণ করেছে, দুনিয়াদারদের কাছে জ্ঞান বিতরণ করেছে, এই জন্য আল্লাহ পাক এই জমিনবাসীর কাছে তাদের মর্যাদা কমিয়ে দিয়েছেন। তো সঠিক পাত্রে জ্ঞান বিতরণ, এই জন্য ওস্তাদের সাথে ছাত্রের যে আদব এটা রক্ষা করতে হবে, না হলে জ্ঞান অর্জন করা যায় না এবং জ্ঞান কাজেও আসবে না। এবার এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ফাকাল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ও আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কোনো বর্ণনা এসেছে আল্লাহর বান্দা এবং রাসূল। তারপরে ও আন তুকিমাস সালাহ, এবং তুমি সালাত কায়েম করবে, ও আন তুতিয়াজ যাকা, এবং যাকাত প্রদান করবে, ওয়া তাসুমা রমাদান, রমাদান মাসে সওম পালন করবে, ওয়া তাহুজ্জাল বাইত ইন ইস্তাতা'তা ইলাইহি সাবিলা, যদি সামর্থ্য হয় তাহলে আল্লাহর পথে হজ করবে। এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার। আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলেছেন না, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণীয় সেটা কি? ইসলাম। কবরে গেলে প্রশ্ন হবে, মা দীনুক, দিনিয়াল ইসলাম, তো মাল ইসলাম, ইসলাম কি? এইটা হচ্ছে ইসলাম, ইসলামের সংজ্ঞা, পাঁচটা পিলার, এটা হচ্ছে ইসলাম। এটাকে স্বীকার করে নিলে একজন ব্যক্তি মুসলিম হয়, ইমান নিয়ে আসলে মুমিন হয়, তাকওয়া অবলম্বন করলে মুত্তাকি হয়, আর হৃদয়ের মধ্যে কলবে এহসান চলে আসলে মুহসিন হয়ে যায়। এটা সবচেয়ে বড় স্টেজ। তো এবার এই ব্যক্তি বলছেন, সাদাত, আপনি সত্য বলেছেন। তোমার রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফা আজিবনা লাহু, আমরা অবাক হয়ে গেলাম, ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, এই ব্যক্তি নিজেই প্রশ্ন করলো, নিজে আবার সত্যায়ন করলো। এটা কি হয় কখনো? কেউ যখন জানতে আসে কিছু টিচারের কাছে, সে কি সত্যায়ন করতে পারবে আপনার কথা ঠিক আছে এটা বলতে পারবে? তার মানে সে আগে থেকে উত্তর জানতো। তোমার রাদিয়াল্লাহু আনহু কিন্তু এখন খুব কনসিয়াস, এই ব্যক্তি কে আসলে? এইটুকু আমরা একটু আলোচনা করে নেই। নবী সাল্লাম এখানে বলেছেন, ইসলাম মানে হচ্ছে সাক্ষ্য দেয়া, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো। এর মানে হচ্ছে, খুব সংক্ষিপ্ত আকারে বলছি, খুতবায় অনেক বড় বলার সময় থাকে না, এর মানে হচ্ছে আমাকে তাওহীদের উপর থাকতে হবে এবং শিরিক থেকে দূরে থাকতে হবে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে আপনাকে সুন্নার উপর থাকতে হবে, বেদাত থেকে দূরে থাকতে হবে। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার মানে হচ্ছে তাওহীদের উপর থাকতে হবে, শিরিক থেকে দূরে থাকতে হবে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে আমাকে নবীর সুন্নার উপর থাকতে হবে, বেদাত থেকে দূরে থাকতে হবে। তাওহীদ আপনারা জানেন, তাওহীদে রুবুবিয়া, তাওহীদে উলুহিয়া, একটা কি তাওহীদে আসমা ও সিফাত, মানে একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক, বিধান দাতা, সন্তান দাতা, হায়াত মৌতের মালিক, সব কিছু, সব কিছু কোথা থেকে হয়? আল্লাহ থেকে। এই কনসেপ্টের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি কেউ আল্লাহর সাথে শিরক করে, মানে কেউ মনে করে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছেন, বা আল্লাহ নাই, বা আল্লাহ আছেন আরও কেউ আছে, অথবা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সেজদা করে, অন্য কারোর জন্য, অন্য কারো কাছে দোয়া করে, অন্য কারো কাছে সন্তান চায়, অন্য কোথাও নজর করে, অন্য কোথাও মানত করে, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করে, ঠিক আছে, তাকদীরকে অস্বীকার করে, দুনিয়ার জন্যে দিনের জ্ঞান অর্জন করে, ঠিক আছে, তারপর আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চায়, এরকম অনেক বিষয় আছে, এই কাজগুলোতে কেউ যদি লিপ্ত হয় তাহলে সে কী করবে? শিরক করবে। তো এই হলো সংক্ষিপ্ত আকারে বললাম আপনার তাওহীদ, এর উপর থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন শিরক করা যাবে না। তাওহীদে থাকলে জান্নাত, আর শিরকে থাকলে বিনা হিসাবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ, আল্লাহ পাক শিরক করার গুনাহ মাফ করেন না,
ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করে দিবেন। কিন্তু শিরিক করার পরে বিনা তওবায় যদি মারা যায় এই গুনাহ মাফ হবে না, এই জন্য শিরিক থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আরেকটা বিষয় কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি তার মানে আমার নিজের ইচ্ছায় ইসলামের মধ্যে কোনো আমল করার ইখতিয়ার নাই। আমি চাইলেই নামাজ পড়তে পারবো না, চাইলেই রোজা রাখতে পারবো না, চাইলেই হজ করতে পারবো না, যাকাত দিতে পারবো না, আমি কিছুই করতে পারবো না ইসলামের মধ্যে। যেটাই করব সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তাদের থেকে প্রমাণিত থাকতে হবে। মানে আমি এই জুমার নামাজ তিন রাকাত পড়তে পারবো না, পারবো? যদি বলি নামাজ তো খুব ভালো কাজ, দুইয়ের জায়গায় তিন পড়লে সমস্যা কি, নামাজ বাতিল হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত পড়েছেন, আপনাকে দুই রাকাতই পড়তে হবে। আবার যদি বলি এক রাকাত পড়ব, হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে প্রতিটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেইভাবে করা, তার কথার সাথে তার কাজের সাথে যদি কারো কথা কাজ মিলে যায় সেটা গ্রহণ করতে কোনো সমস্যা নাই। কিন্তু তার কথার সাথে তার কাজের সাথে যার কথাই মিলবে না সেটা গ্রহণ না করাই আপনার উপর ওয়াজিব। এক কথায় আমাদের ইবাদত বন্দেগী করার, দিনের পথে চলার একমাত্র আদর্শ মানদণ্ডকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে বলেছেন ওয়া আনতুকিমাস-সালাহ, সালাত কায়েম করতে। সালাত কায়েম মানে খুব শর্টকাটে বলছি, আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন, আমাকে সহ আপনাদের সবাইকে, পাঁচ ওয়াক্ত সালাত জামাতে পড়ার চেষ্টা করতে হবে। যদি মিস হয়ে যায় যখন ঘুম থেকে উঠবেন পড়ে নেবেন, সফরে আছেন জমা করে নেন, কসর করে নেন, বা আপনি ভুলে গেছেন যখনই মনে পড়বে তখনই পড়তে হবে, পড়তেই হবে। বা অ্যাটলিস্ট আপনি কোনো কারণে আসতেই পারছেন না, কোনো সমস্যা আছে, বাসায় অ্যাটলিস্ট জামাত করে পড়ে নেন, নামাজ মিস দেওয়া যাবে না। আমাদের দেশে মুসলিমদেরকে নিয়ে বড় বড় কথা বলার সময় না এটা এখন, কারণ আমাদের দেশে মুসলিমদের মধ্যে 90% নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না 90% মুসলিম। অতএব বেনামাজি মুসলিমদেরকে নিয়ে আপনি খিলাফত কায়েম করবেন নাকি? তো বেসিক কাজগুলো আগে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া একটা বিষয় আছে, নামাজ সঠিক ওয়াক্তে পড়া। অনেক সময় দেখা যায় ওয়াক্ত চলেই যাচ্ছে, নামাজের কোনো হুঁশ নাই। আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে সঠিক ওয়াক্তে নামাজ পড়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো নামাজ পড়া। এই 3G 4G নামাজ চলবে না, 5 মিনিটে 4 রাকাত নামাজ শেষ, এটা রাসূলের সুন্নাহ ছিল না। কিন্তু একটা বিষয় হচ্ছে জায়েজ হয়ে যাবে, একটা হচ্ছে সুন্নাহ, দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। কুলি না করলে ওযু হবে না? কুলি যদি না করি ওযু হবে না? ওযুর ফরজের মধ্যে কুলি আছে? কুলি না করলে ওযু হয়ে যায় কিন্তু সুন্নাহ মতো ওযু হবে না, হবে? তো একটা জিনিস হচ্ছে জায়েজ, একটা হচ্ছে সুন্নাহ, আপনি কোনটা নেবেন? সুন্নাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে বলেছে? আমরাই তো বলেছি। অতএব প্রত্যেকটা কাজ তার সুন্নাহ মতো হতে হবে। তিনি নামাজ পড়তেন ধীর স্থিরভাবে, তাই না? তাড়াহুড়া করে ধীর স্থিরভাবে, সূরা কেরাত ঠিক মতো করে, রুকু সেজদা সুন্দর মতো করে, খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, এভাবে সালাত পড়ার পরেই দেখবেন এই জাতি সফলতা অর্জন করছে, তার আগে হবে না। এরপরে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের কথা, ওয়া আনতুতিয়াজ যাকাত। জাকাত কেন? কারণ ইসলামিক, মনে রাখবেন, ইসলামিক ইকোনমিক্সের বেইজ হচ্ছে জাকাত, সাদাকা, আপনার হালাল ব্যবসা, কৃষিভিত্তিক অর্থনীতি। আর বর্তমানের যে ইকোনমিক্স চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, যেটার মূল সেন্টার হচ্ছে পশ্চিমা বিশ্ব, এই ইকোনমিক্সের মূল বেইস হচ্ছে রিবা বা সুদ। দেখেন সম রাখা অবস্থায় কিন্তু আমরা মিথ্যা খুব একটা বলি না, চিটিং করি না, করতে গেলে মনে বাধা আসে, তাই না? মানুষকে ঠকাই না আমরা সম রাখা অবস্থায়, কিন্তু আল্লাহ দেখছেন মনে করে আমরা খাই না, পান করি না, স্ত্রী হালাল তাকেও ছুই না, তো হালালগুলো ছেড়ে দেই সিয়াম রেখেছি বলে, আল্লাহ দেখছেন বলে, এটাই আল্লাহ কনসিয়াসনেস। এটা যদি সিয়ামের মাধ্যমে অর্জন করা যায় তাহলে আমাদের টোটাল লাইফ থেকে গোনা দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে কমে গেছে, এটা উদ্দেশ্য আর কি। একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। সামর্থ্য হলে কি করতে হবে? বাইতুল্লাহ হজ করবেন। আল হজ টাইটেলের জন্য করবেন, ভোট পাওয়ার জন্য করবেন, মানুষ ভালো বলবে এই জন্য করবেন, হাজি সাহেব বলবে এই জন্য করবেন। হজের উদ্দেশ্য কি? হজের উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিমী একত্ববাদ শিখে আসা। হজের যে কাজগুলা এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নার মধ্যে অন্তর্ভুক্ত। ইব্রাহিম ছিলেন তাওহিদপন্থী,
শিরকের সাথে আপোষ করেন নাই, পরিবার ছেড়ে দিয়েছেন, বাবা বের করে দিয়েছে, আগুনে ফেলে দিয়েছে, স্ত্রীকে রেখে আসছেন, সন্তানকে রেখে আসছেন শুধুমাত্র আল্লাহর জন্যে। ইসকাল আল্লাহু রব্বুহু আসলিম, যখনই আল্লাহ তার রব তাকে বলেছেন ইসলাম কবুল করো মানে আত্মসমর্পণ করো, কল আসলাম তুলি রব্বিল আলামিন, তিনি বলেছিলেন কি, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। এই যে ইসলাম আত্মসমর্পণ, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শিখতে হবে, এটা শিখতে হজ করতে যেতে হবে। সাফা মারওয়া সাই করার সময় যদি আমার চেতনা এরকম না আসে যে এইভাবেই ওই যে হাজার আলাইহিস সালাম তার ছোট্ট সন্তানকে পানি খাওয়ানোর জন্যে এই এই দৌড়াদৌড়ি করেছেন, হা হুতাশ করেছেন, একবার এই পাহাড় একবার ওই পাহাড়, ছোট্ট শিশু কাঁদছে পানির জন্যে, এই ফিলিংসটা না আসলে ওখানে জগিং হবে, ওই ফিলিংস আর হবে না, ওই সাফা মারওয়া কী হবে, জগিং হবে, ওই চেতনাটা আসতেছে না। তো এই সাফা মারওয়া কেন সাই করবেন, কার সুন্নাহ এটা? ওই কাজটা হাজরা আলাইহিস সালামের ওই কাজটা আল্লাহর কাছে এত ভালো লেগেছিল, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সেটা রেখে দিয়েছেন, দেন নাই? ওই মায়ের আর্তনাদ তাহলে চিন্তা করেন, আর ওই মায়ের সন্তানকে ইসমাইল আলাইহিস সালাম এই সন্তানের আদর্শ দেখবেন, বাবা বলছেন যে ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক, হে আমার ছেলে আমি দেখেছি স্বপ্নে আমি তোমাকে জবাই করছি, ফানজুর মায়াদা তারা, তোমার কি রায়, তোমার কি খেয়াল, কল ইয়া বাতি, বললেন হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী ধৈর্যশীল পাবেন। এই এই সন্তানটাকে মানুষ করেছে তার মা হাজরা আলাইহিস সালাম, তার বাবা কিন্তু তাকে মানুষ করে নাই। ওই হাজরা যিনি সাফা মারওয়া সাই করছেন, এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান আশা করা যায়। আর আমাদের পরিবারে আমাদের সমাজের স্টার জলসা জি বাংলার স্ত্রীদের কাছে এমন সন্তান আশা করা যায় না, অপসংস্কৃতি দিয়ে এবং দুনিয়াবী বিষয়গুলো দিয়ে, ভোগ বিলাস এগুলো দিয়ে এত মত্ত হয়ে গেছে এরা যে আল্লাহর তাওহীদ আল্লাহর সুন্নাহ ইসলামের আদর্শ মূল্যবোধ সব ভুলে গেছে, সন্তানও বড় হচ্ছে মাশাআল্লাহ সেইভাবে, পরিবারগুলো যেন এখন এক একটা জাহান্নামের টুকরা। অথচ আল্লাহ পাক বলেছিলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারবর্গকে বাঁচাও। অনেক বড় বড় মানে রিনাউন্ড ফ্যামিলিগুলো, ইসলামিক ফ্যামিলিগুলো ভিতরে ভিতরে দেখা যাবে ফিতনা দিয়ে ভর্তি, পারিবারিক ফিতনার কারণে দেখা যায় যে দিন নিয়ে চলা, দিনের পথে কাজ করা, প্রচার প্রসার করা অনেক সময় মুশকিল হয়ে পড়ে। তো পরিবারের পিতা যদি ইব্রাহিমের মতো হতে না পারে, মায়েরা যদি হাজরা আলাইহিস সালামের মতো হতে না পারে, এবং সন্তানরা যদি ইসমাইল আলাইহিস সালামের মতো হতে না পারে, আপনি এরকম আদর্শ পরিবারও কল্পনা করতে পারবেন না, এবং এরকম পরিবারগুলো দিয়ে আদর্শ সমাজও কখনো বাস্তবায়ন হবে না। এমন হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন। আরেকটা হজের চেতনা আছে, সেটা হচ্ছে ঐক্য। হজ মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করে, আর হজ করে আসার পরে আমরা আবার বিভক্ত হয়ে যাই, সুবহানাল্লাহ। হজের মধ্যে হানাফি আহলে হাদিস দেওবন্দি বেরলবি আট্রসি চরমোনাই এগুলো মারামারি হয় না, হজে হয় না, হজে সবাই এক হয়ে যায় মাশাআল্লাহ। আর যখনই দেশে আসি বা যে যার জায়গায় চলে যাই, আবার যে যার মত পথ ধরি, তাই না? এতে করে উম্মার উপকার হচ্ছে। আমরা যত মানে আমরা যত ছোটোখাটো মাসলা মাসালগুলো নিয়ে যখন আমরা মসজিদগুলো ভাগ করছি, এতে আমাদের উম্মার উপকার হচ্ছে, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন আমাদেরকে দেখলে কিয়ামতের মাঠে, হাউজে কাউসারের পানি দিবেন, আমাদের জন্য খাতির যত্ন করবেন। আল্লাহ বসে তৌফিক দান করুন। উম্মার সবচেয়ে দুঃখজনক জায়গাটা হচ্ছে অনৈক্য, মনে অনৈক্য, অনৈক্য কিন্তু বাইরে না, হৃদয়ে অনৈক্য, হিংসা, বিদ্বেষ, গিবত, তোহমত এবং পরশ্রিক আদরতা এগুলোতে ভরে গেছে হৃদয়টা। এই কলিজাগুলো যদি আল্লাহ পাক দেখাতে পারতেন সমাজে তুলে, দুর্গন্ধে কেউ ধার কাছে যেতে পারতো না। এই কলিজাগুলো যদি আল্লাহ পাক বের করে দেখাতেন সমাজে, এই দেখো অমুকের কলিজা এমন, দুর্গন্ধে কেউ ধার কাছে যেতে পারতো না। আত্মশুদ্ধি অর্জন করা ব্যতীত ইসলামের অন্য অন্য আমলগুলো অন্তঃসার শূন্য। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। এবার এই ব্যক্তি দ্বিতীয় প্রশ্ন করেছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইমান, আমাকে বলুন ইমান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, এক নাম্বার, ওয়া মালায়েকাতিহি, তার
ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করবে, ওয়া কুতুবিহি তার কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি তার রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি তাকদীরের ভালো মন্দের প্রতি। আল্লাহর প্রতি ঈমান তো বোঝেন, যেটা বললাম তাওহীদ ওটাই আল্লাহর প্রতি ঈমান। দুই নম্বর হচ্ছে মালায়েকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করেন তো? সবাই বিশ্বাস করে না, এখনকার জেনারেশনের মানুষ এলিয়েনে বিশ্বাস করে, ফেরেশতায় বিশ্বাস করে না। বাসা থেকে যখন বের হয়েছেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাথে সাথে ফেরেশতা আপনার সাথে চলে আসছেন। রাত্রেবেলা যখন ঘুমানোর সময় পড়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এখান থেকে শেষ পর্যন্ত আয়াতুল কুরসি, একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আপনাকে পাহারা দিয়েছে। আপনার ডানে বামে দুজন ফেরেশতা আছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কবরে ফেরেশতা আসবে, মৃত্যুর সময় ফেরেশতা আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন বাইতুল মামুরে ফেরেশতা দেখেছেন, তার কাছে জিব্রাইল আলাইহিস সালাম আসতেন, ওহী নিয়ে এসেছেন ফেরেশতার তার কাছে, তার ফেরেশতার 600 মতো পাখা ছিল। আল্লাহ পাকের এমন ফেরেশতা আছেন যার একটা ফুৎকারে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে অচিরেই। আনতুমিনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই মসজিদের চারপাশ ফেরেশতা ঘিরে রাখছেন, এই ঈমান রাখতে হবে। আপনি দেখতে পারবেন না, সব কিছু বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না। এটা সায়েন্স বিশ্বাস করুক আর না করুক, ফেরেশতার অস্তিত্ব অবশ্যই আছে, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে ওয়া কুতুবিহি, আসমানি সমস্ত কিতাবে বিশ্বাস করা। আমরাই একমাত্র জাতি, ভালো করে মনে রাখবেন, আমরা মুসলিমরাই একমাত্র জাতি যারা তাওরাত জাবুর ইনজিল সহ যত আসমানি কিতাব আছে সবগুলোর প্রতি ঈমান রাখি। ইহুদিরা কি কোরআনে বিশ্বাস করে? নাসারারা কি কোরআনে বিশ্বাস করে? আমরা ওদের তাওরাতেও বিশ্বাস করি, জাবুরেও বিশ্বাস করি। তো কারা অসাম্প্রদায়িক? এই যে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে এখন, তাহলে কারা অসাম্প্রদায়িক? ওয়া রুসুলিহি, প্রত্যেকটা রাসুলকে আমরা বিশ্বাস করি। আল্লাহর পক্ষ থেকে যত রাসুল এসেছেন সবাইকে কি করি? আমরা বিশ্বাস করি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের কারো মাঝে আমরা কোনো পার্থক্য করি না। আমরা মুসা আলাইহিস সালামকে মানি, মানি না? ঈসা আলাইহিস সালামকে মানি না? এবং ফলো করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কারণ তিনি আমাদের সর্বশেষ নবী এবং সবচেয়ে নিউ এডিশনটাই তো মানুষ নিবে, তাই না? তিনি সবচেয়ে নিউ এডিশন এবং ফাইনাল টেস্টিমেন্ট, এই জন্য আমরা তাকে ফলো করি। আমরা অনেক স্মার্ট, কিন্তু ইহুদিরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে? খ্রিস্টানরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে? তাহলে কারা সাম্প্রদায়িক, কারা অসাম্প্রদায়িক? আমরা সবাইকে মানি, প্রত্যেক আসমানি কিতাবে বিশ্বাস করি, প্রত্যেক নবী রাসূলকে বিশ্বাস করি। এবং ইসলাম সবচেয়ে উদার নৈতিক ধর্ম, এর চেয়ে উদার নৈতিক মানবতাপ্রেমী কোনো ধর্ম নাই পৃথিবীতে। এবং এটা একমাত্র রিলিজন যেখানে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। আপনি মানেন আর নাই মানেন, কেউ বাধ্য করেনি। মানলে আপনি আল্লাহর আনুগত্য করবেন এবং জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। যদি না মানেন আপনার বিচার পরকালে আল্লাহ পাক করবেন। কেউ কারো উপরে জবরদস্তি করতে যাবে না, তাই না? লা ইকরাহা ফি দ্বীন, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, তুমি শুধুমাত্র কি উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো উপরে দারোগা নও, জাস্ট মেসেজ পৌঁছে দেয়া, মানলে মানবে না মানলে নাই, সিম্পল। এর জন্য কি বোমাবাজি করতে হবে? রাষ্ট্রের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে হবে? হিন্দু মুসলিম মারামারি করতে হবে? কিচ্ছু করতে হবে না, এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলো করতে যাবেন না। বরং এই সব কাজের কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়, মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়। মুসলিমদের সবচেয়ে বেশি দরকার এখন পড়াশোনা করা, পড়াশোনার পড়াশোনা করা, জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করতে থাকেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনার হৃদয়ের চোখ খুলে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার তৌফিক ইনায়াত করুন, আমিন। আরেকটা বলেছিলেন ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করা, তাই তো? পরকাল মানে এই মৃত্যু থেকে শুরু হবে পরকাল, তারপরে কবরের প্রশ্ন উত্তর। যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক করেছে সে কখনো মান রব্বুক প্রশ্নের উত্তর দিতে পারবে না। যদি শিরিক থেকে তওবা না করে মারা যায় সে কখনো মান রব্বুকা প্রশ্নের উত্তর দিতে পারবে না, পসিবল না। যে ব্যক্তি পৃথিবীতে তাওহীদের উপর থাকবে ইনশাআল্লাহ সে ব্যক্তি মান রব্বুক প্রশ্নের উত্তর দিতে পারবে। পৃথিবীতে যে ব্যক্তি ইসলামকে ঠাট্টা বিদ্রুপের ছলে গ্রহণ করেছে, এর আনুগত্য করেনি, একে রিজেক্ট করেছে, সে মা দিন উকা প্রশ্নের উত্তর দিতে পারবে না। পৃথিবীতে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো চলেনি, মান নবিউকা বা মান হাযা আর রাজুল বুইসা ফিকুম, এই প্রশ্নের উত্তর দিতে পারবে না।
আর বিশ্বাস করেন যারা এই তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবে, অর্থাৎ তাওহিদপন্থী, সুন্নাপন্থী এবং দিনকে পরিপূর্ণরূপে গ্রহণকারীরা, তাদেরকে আরও একটা প্রশ্ন করা হবে। ফেরেশতারা অবাক হয়ে বলবেন যে কীভাবে তুমি এগুলো জানলা, কীভাবে তুমি এগুলো জানলা। সে ব্যক্তি তখন বুক ফুলিয়ে বলবে যে আমি কারাতু কিতাবুল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফা আলিমতু, এরপরে জেনেছি। তো আল্লাহর কিতাব পড়া হয় তো মাশাআল্লাহ নিয়মিত, আল্লাহর কিতাব নিয়মিত পড়া হয় তো মাশাআল্লাহ, পড়বেন প্রিয় ভাইরা ডেইলি আধা ঘন্টা হলেও, আমি বলি 10 মিনিট হলেও কোরআন পড়বেন। আধা ঘন্টা পড়লে আরও ভালো, 1 ঘন্টা পড়লে সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো হয় ডেইলি 1 পারা করে পড়তে পারলে। আমার পরিবারবর্গ এই কাজটা করে মাশাআল্লাহ, ডেইলি 1 পারা পড়তে চেষ্টা করে, আমি পারি না। কারণ শুধুমাত্র তোতা পাখির মতো পড়ে গেলে আমার মন ভরে না, যতক্ষণ পর্যন্ত না আয়াতগুলোকে নিয়ে আমি ভাবছি, গবেষণা করছি, অর্থটা বুঝতে হবে। তো ডেইলি 1 পারা পড়ার অভ্যাস করলে হবে কি, মাসে 30 পারা, প্রতি মাসে 1 খতম, দেখবেন আপনার জীবনে বরকত আসতেছে, আপনার হায়াতে বরকত হচ্ছে, রিজিকে বরকত হচ্ছে, মনে একটা শান্তি থাকবে। আর কোরআন যে যত বেশি তেলাওয়াত করে, মানসিক চাপ নেওয়ার ক্ষমতা তার তত বেশি থাকে, এটা আপনি প্রমাণিত, পরীক্ষা করে দেখেছি আমি। 3 দিন 7 দিন কোরআন থেকে দূরে থাকলে মানসিক চাপ নিতে পারি না, কিন্তু কোরআনের অ্যাটাচমেন্টে থাকলে, সংস্পর্শে থাকলে দেখবেন আপনি মানসিক চাপ নিতে পারতেছেন, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা অভ্রান্ত সত্যের উৎস। এই হলো পরকাল প্রশ্নের উত্তর। তারপরে পুনরুত্থান, যেখানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, মানুষ অতিষ্ঠ হয়ে যাবে যে বিচার কেন শুরু হচ্ছে না। একবার আদম আলাইহিস সালামের কাছে, একবার নূহ, একবার মূসা, একবার ঈসা, সবার কাছে মানুষ ছুটতে থাকবে যে বিচারটা শুরু হোক, অ্যাটলিস্ট জান্নাত জাহান্নাম পরে দেখা যাবে, আগে শুরুটা হোক, দাঁড়ায় থাকতে থাকতে আমরা শেষ। এই যে ঘাম দিয়ে কারো টাকনু, কারো হাঁটু, কারো বুক, কারো গলা, চিন্তা করা যায়? দেখবেন খেয়াল করে, নামাজ যদি 10-15 মিনিট হয়, অস্থির মুসল্লি থাকতে পারে না। আর এই যুগের মানুষটা বেশি অস্থির বিকজ অফ এই টেকনোলজিক্যাল রেভলিউশন, এগুলো আমাদেরকে খুব ফাস্ট সব কিছু পাওয়ার একটা তাড়না সৃষ্টি করে, সব দ্রুত পেতে হবে, দ্রুত পেতে হবে, এই জন্য স্থির না তারা, অস্থির। তো ওই অস্থির মানুষকে আল্লাপাক কিয়ামতের মাঠে দাঁড় করে রাখবেন 50,000 বছর। সুরা মাআরিজ পড়ে দেখেন। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন যখন মানুষেরা, তিনি তখন একমাত্র ব্যক্তি তিনি যিনি উঠে সেজদায় পড়ে যাবেন আল্লাহর কাছে, আল্লাহ বলবেন তোমার যা ইচ্ছা তুমি চাও, কবুল করা হবে। এই ব্যক্তির আদর্শ আমরা এখনও মানতে পারি নাই। এই ব্যক্তির স্টাইলে দাড়ি রাখলে আমাদের লজ্জা লাগে, এই ব্যক্তির স্টাইলে চুল রাখলে, জুব্বা পরলে বা তাকওয়ামূলক পোশাক পরলে, সুন্নাসম্মতভাবে চললে আমাদের লজ্জা লাগে, মনে হয় আমরা আনসোশাল হয়ে গেছি, ব্যাকডেটেড হয়ে গেছি, পিছায় পড়ছি। এই ব্যক্তি সুপারিশ করবেন, তিনি পড়েই থাকবেন সেখানে যতক্ষণ পর্যন্ত আল্লাহপাক তার দোয়া কবুল করেন। এটা একটা। আরেকটা হচ্ছে, যখন কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে জাহান্নামের জন্য আযাবের ফয়সালা হয়ে যাবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে এই উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ব্যক্তিকে গালি দেয়া হয়, এই ব্যক্তিকে তার চরিত্র নিয়ে কথা বলা হয়, এই ব্যক্তিকে নিয়ে কত কিছু করা হয়। আল্লাহপাক তাদেরকে হেদায়েত নসিব করুন। অথচ এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা আমার পরে, তোমাদের পরে আসবে, যারা আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে, আমরা হচ্ছে তার ভাই। সুবহানাল্লাহ। এরপরেও এই উম্মার মধ্যে যারা আলেম ওলামা, ইলমের চর্চা করবেন, ইলমের প্রচার প্রসার ঘটাবেন, তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সখ্যতা থাকবে। এই উম্মতের মধ্যে যারা এতিমদের দেখাশোনা করবে, মিসকিনদের দেখাশোনা করবে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই জান্নাতে এতটুকু দূরত্ব থাকবে। যারা বিধবা এতিম মিসকিনদের দেখাশোনা করবে, এতটুকু দূরত্ব থাকবে। যে ব্যক্তি তার চরিত্রকে হেফাজত করতে পারবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার জন্য আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার হব। এরকম অনেক হাদিস আছে। এই ব্যক্তি একমাত্র ব্যক্তি যিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না, যিনি জান্নাতে না গেলে জান্নাতের দরজা খোলা হবে না, যিনি পুল সিরাতের মতো জায়গাতেও ইয়া নাফসি বলবেন না, বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে আপনাকে আমাকে, তিনি একমাত্র ব্যক্তি যিনি অঝোর নয়নে আমাদের জন্য কেঁদেছেন রাতের বেলা,
আল্লাহর কাছে, যিনি হাওজে কাউসারে থাকবেন আমাদের জন্যে, যাতে আমরা পানি পান করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপূর্ণরূপে মেনে চলার তৌফিক দান করুন এবং তার আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং গর্বের সাথে তার সুন্নাহ ফলো করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। এরপরে আরও অনেক বিষয় থাকবে জান্নাত জাহান্নাম পর্যন্ত, আপনারা পড়ে নেবেন, এগুলো আপনারা জানেন। এরপরে একটা পয়েন্ট আছে, ওয়াল কদরি খায়রি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দ। এখানে জাস্ট অল্প কিছু কথা বলছি। কিছু কিছু বিষয় আছে তাকদীরে যেগুলো কনস্ট্যান্ট ফিক্স, এগুলো কখনো পরিবর্তন হবে না, যেমন জীবন, আপনার মৃত্যু, আপনার হায়াত ইত্যাদি ইত্যাদি। কিছু বিষয় আছে যেগুলো ঝুলন্ত, মুআল্লাকা, এগুলো ভালো কাজ দিয়ে পরিবর্তন হয়, দোয়া দিয়ে পরিবর্তন হয়, নেকির কাজ দিয়ে, তাকওয়া দিয়ে পরিবর্তন হয়। যেমন কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, তার রিজিক বাড়বে, তার হায়াতে বরকত হবে। এই যে কোরআনের কথা বললাম, কেউ যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, কোরআন নিয়ে বেশি বেশি গবেষণা করে, তার হায়াতে রিজিকে বারকা আসবে। কেউ যদি প্রতিবেশীর খোঁজ খবর নেয়, পিতামাতার সেবা করে, মা না থাকলে খালার সেবা করে, তারও বারাকা আসবে। কেউ যদি বেশি বেশি দোয়া করতে থাকে, আল্লাহর কাছে প্রচুর দোয়া করে, খালি দোয়া আর দোয়ার উপর থাকে, দেখবেন ও বিপদ আপদে কম পড়বে। আর বিপদ আপদ আসলেও দেখবেন আল্লাহ পাক গায়েবি মাদাতে দেখবেন কোনো না কোনোভাবে তাকে সেফ করে ফেলছেন। কারণ দোয়া দিয়ে তাকদীর পরিবর্তন হতে পারে, আর কিছু বিষয় কনস্ট্যান্ট, এগুলো পরিবর্তন হবে না। এখানে কিছু মানুষ বলেছে তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষ যা করবে তাই পাবে। তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষ যা কাজ করবে সেটাই মানুষ পাবে, মানে মানুষের কর্মের স্বাধীনতাই চূড়ান্ত। তাকদীর বলতে আসলে কিছু নাই, এদেরকে বলা হয় কাদারিয়া। কী বলা হয়? কাদারিয়া। নবীজি বলেছেন এরা যদি মারা যায় জানা যায় যাবে না, এরা যদি অসুস্থ হয় দেখতেও যাবে না, এরা হচ্ছে এই উম্মতের মাজুস, অগ্নি পূজারি। এরকম মানুষ আছে তো আমাদের মধ্যে, তাকদীরে বিশ্বাস করে না, মানুষের কর্ম যা তাই হবে। এদের দলিলও আছে আবার কোরআনে, ওয়ালাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, মানুষ তার চেষ্টার বাইরে কিছু পাবে না। এটা হচ্ছে গরুর লেজ ছাগলের পিছনে লাগানো আর ছাগলের লেজ গরুর পিছনে লাগানো, বাতিল কেয়াস, ইবলিসের মতো। আর একদল আছে যারা মনে করে কর্মের স্বাধীনতাই, কর্মের স্বাধীনতা বলতে কিচ্ছু নাই, তাকদীরই সব, যা আছে ভাগ্যে তাই হবে, আমার কাজের কোনো স্বাধীনতা নাই, আল্লাহ চাইলে ভালো করতে পারবো, না চাইলে পারবো না। চুরি করছি কেন? আল্লাহ তাকদীরে লিখছিলেন তাই চুরি করছি। জেনা করলাম কেন? ঘুষ খাইলাম কেন? দুর্নীতি কেন করে? আল্লাহ লিখছেন তাকদীরে তাই, আমার তো কিছু করার নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এরকম একজন ব্যক্তি আসছিলেন, একদিন বলছিলাম আমি, এসে বলছে আমি তো চুরি করি নাই, আল্লাহ তাকদীরে লিখছেন তাই আমি চোর হয়েছি। ইবনুল খাত্তাব তিনি বললেন যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, যে আল্লাহ তোমার তাকদীরে লিখেছেন তুমি চুরি করবা, সে আল্লাহ আমার তাকদীরে লিখেছেন আমি তোমার হাত কেটে ফেলব। এই আর কি। এদেরকে বলা হয় আবার জাবারিয়া। এদের নাম কি? জাবারিয়া। এদেরও দলিল আছে, আম লিল ইনসানি মা তামান্না ফালিল্লাহিল আখিরাতি ওয়াল উলা, মানুষ যা চায় তাই কি সে পাবে, আল্লাহর হাতেই সমস্ত ক্ষমতা। মানে এরা হয়েছে কি, দুজন দুই দুয়ারে চলে গেছে আর কি। এর মাঝখানে ব্যালেন্সটা কি? তাকদীর আল্লাহর হাতে, আল্লাহ পাক তাকদীর লিখেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, এরপরে আবার মায়ের গর্ভে যখন রুহ আসে তখনও, তারপরে লাইলাতুল কদরে তাকদীর আবার বাজেট পেশ করা হয়। কিছু বিষয়ে কনস্ট্যান্ট আর কিছু বিষয় আছে মুআল্লাকাত, কাজের মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবিদেরকে যে মানুষকে যে ফলাফলের জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে, মানে যাকে আল্লাহ পাক জান্নাতের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে সে সেরকমই কাজ করতে থাকবে, যাকে আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন বা যার তাকদীরে লেখা আছে সে জাহান্নামে যাবে, পৃথিবীতে তার কাজও তেমনই হবে। সূরা লাইলের মধ্যে দলিল আছে। এই 6টা বিষয় হচ্ছে ইমানের পিলার, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস, মালায়েকা, কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররি, এই 6টা পিলারকে মনে বিশ্বাস করা, মুখে স্বীকার করা আর কাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইমান, মনে থাকবে ইনশাআল্লাহ। মনে বিশ্বাস, মুখে স্বীকার আর কাজে বাস্তবায়নের নাম কি? ইমান। শুধু মনে বিশ্বাস করি কাজ নাই, ইমান আছে? ইমান আছে নামাজ পড়ি না, চলবে? চলবে না। এখানে 2টা দল আছে, ভালো করে বোঝেন এই জায়গাটা। এক দল হচ্ছে মনে করে জাস্ট মুখে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললেই জান্নাত, কথা বুঝতে পারছেন? এদেরকে বলা হয় মুরজিয়া। কি বলা হয়? মুরজিয়া, মানে শৈথিল্যবাদী। আরেক দল আছে যারা মনে করে মানুষ কবিরা গুনাহ করলেই কাফের হয়ে যায়, এদেরকে বলা হয় খারেজি। কি বলা হয়? খারেজি। পৃথিবীতে যত দেশে দেশে এই যে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে,
এর মূল আকীদা হচ্ছে এই যে খারেজি আকীদা, যারা মনে করে যে কেউ যদি কবিরা গুনাহ করে কাফের হয়ে যাবে, অতএব তাকে মারা জায়েজ আছে, এই জন্য তাকে মারা, তার রক্তকে হালাল মনে করা, তার সম্পদ লুটে নেওয়া, এগুলো ওরা জায়েজ মনে করে, নেকির কাজ মনে করে, এটা খারেজি আকীদা। আর মাঝখানের আকীদা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা, সেটা হচ্ছে মনে বিশ্বাস মুখে স্বীকৃতি, ঠিক আছে, এটা বেস। আর কাজ হচ্ছে ফুরু বা শাখা, কাজ করতে গিয়ে কারো ভুল ত্রুটি ভালো মন্দ হতে পারে, যদি কেউ কবিরা গুনাহ করে ফেলে তার জন্য তওবার দরজা খোলা আছে, সে কাফের হয়ে যাবে না, হায়েস্ট সে বরং ফাসেক বা জালেম হতে পারে, এই অবস্থায় মারা গেলে আল্লাহ তার বিচার করবে। এই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। এরপরে ওই ব্যক্তি বলেন আপনি সত্য বলেছেন, আবার প্রশ্ন করলেন মাল আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে? নবীজি উত্তর দিলেন আল ইহসান আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ। তিনি বললেন ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, ওয়াইল লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো বিশ্বাস রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এই যে এই কনসিয়াসনেস, আল্লাহ কনসিয়াসনেস নিয়ে ইবাদত করার নাম হচ্ছে এহসান। এহসান যে ব্যক্তি আয়ত্ত করতে পারবে সে হবে মুহসিন, মুসলিম মুমিন মুত্তাকি মুহসিন, একদম হাইয়েস্ট লেভেল। তাহলে এই হচ্ছে এহসান। এহসান যার মধ্যে থাকবে সে কিন্তু পাপ করতে পারে না খুব একটা, খেয়াল করে দেখেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহকে যদি কেউ দেখতে পারতো সে কি কখনো আল্লাহর বিরুদ্ধে যেতে পারতো? এই বিষয়টাই হচ্ছে এহসান। আর আল্লাহকে কেউ এই দুনিয়ায় খালি চোখে দেখতে পারবে না, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ওয়াইল্লাম তাকুন তারা, তুমি যদি তাকে দেখতে না পারো ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে অবশ্যই দেখছেন। আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। প্রত্যেকটা কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, সব কিছু, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা আছে সব আল্লাহকে হাজির নাজির জেনে করলে মানুষ হারাম থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। চতুর্থ প্রশ্ন করেছেন এই ব্যক্তি, আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। নবীজি বলছেন মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, এই ব্যাপারে প্রশ্নকারী আর যে উত্তরদাতা এর বেশি কেউ কিছু জানে না। যাকে জিজ্ঞেস করা হচ্ছে আর যে জিজ্ঞেস করছে তাদের জ্ঞান সমান। আমি আসলে জানি না কবে কিয়ামত হবে, কেউ জানে কবে কিয়ামত হবে? সূরা লুকমানের শেষে আছে না, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজিলুল গায়ফ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআই মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না, কিয়ামত কবে হবে, বৃষ্টি কখন কোথায় বর্ষিত হবে, আগামীকাল কোন নফস কি অর্জন করবে কি হারাবে, কার মৃত্যু কোথায় হবে, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই জন্যে তিনি বলেছেন মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, এই বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারী চেয়ে বেশি জানে না। তিনি থেমে যান নাই প্রশ্নকারী, তিনি বলছেন আখবিরনি আন আমা রতিহা, আচ্ছা আপনার তো জানা নাই এক্স্যাক্টলি কবে কিয়ামত হবে, তাহলে আপনি বলেন এর কিছু আলামত বলেন, সাইন্স বলেন। নবীজি বললেন দুইটা মাত্র, একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, মানে ন্যায় অন্যায় সত্য মিথ্যা হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে, দুনিয়া উল্টা পাল্টা হয়ে যাবে আর কি। দাসী কি মনিবকে জন্ম দিতে পারে? মানে মানদণ্ড কি হবে, উল্টে যাবে। আর একটা ব্যাখ্যা হচ্ছে ওলামায়ে কেরাম করেছেন যে পিতামাতাদের সাথে শেষ জামানায় দাস দাসীর মতো আচরণ করা হবে, এটাও ঠিক আছে ব্যাখ্যা। একটা আধুনিক ব্যাখ্যা হচ্ছে যে সত্যিকার অর্থেই দাসী মনিবকে জন্ম দিবে, কিভাবে? ফ্যামিনিস্ট রেভলিউশন এবং রিবার কারণে। ফ্যামিনিস্ট রেভলিউশনের কারণে মেয়েরা এত বেশি বস্তুবাদী হয়ে যাবে যে তারা সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাবে না। এই যুগটাকে আসছে, সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাবে না, এটা অন্য অন্য কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন এটা অ্যাভেলেবল হচ্ছে। তখন দরিদ্র রাষ্ট্র থেকে দেখা যায় মেয়েদেরকে হায়ার করতে হয়, গর্ভ হায়ার করে, গর্ভ এখন হায়ার করা হয় সন্তান জন্ম দেওয়ার জন্যে। সেখানে কি হবে, এক ব্যক্তির স্পার্ম শুক্রাণু সেখানে ইনজেক্ট করা হবে, নয় মাস এখানে সন্তানটা বড় হবে, এই নয় মাস তাকে মাশাআল্লাহ খুব ভালো খাবার দাবার দেওয়া হবে এই ব্যক্তি এই মহিলাটাকে। এরপর সেই মহিলা সন্তান জন্ম দিবে, দেওয়ার পরে তার ডিউটি শেষ, তাকে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে এবং সে তার জায়গায় চলে যাবে। তো সে কাকে জন্ম দিয়ে গেল, সে মনিবকে জন্ম দিল, দাসী তার মনিবকে জন্ম দিল। সুবহানাল্লাহ, এই যুগ না থাকলে এই ব্যাখ্যা বোঝা যেত না। এই সুন্নতের, এই জাহেলি সুন্নতের সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে সিঙ্গাপুর।
আর অনেক কান্ট্রি আছে, এগুলো হচ্ছে অ্যাভেলেবল। তো দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে এখনও। এরপরে এই ব্যক্তি ফান্স এলাকায় এই ব্যক্তি চলে গেলেন। ফায়লাবিস্তু মেলিয়ান, আমরা সবাই স্তব্ধ হয়ে বসে থাকলাম। এরপরে রসুলাম বললেন, ইয়া ওমর আতাদ্রি মানি সাইল, হে ওমর তুমি কি জানো এই ব্যক্তি কে ছিল যে প্রশ্ন করেছে? ওমর ইবনে খাত্তাব বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহু জিব্রিল, এই ব্যক্তি হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে। তিনি কেন এসেছিলেন? তোমাদেরকে তোমাদের দিন শেখাতে। জিব্রাইল আলাইহিস সালাম এইটা ইতিহাসে, এই পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত একবার, অনলি ওয়ান টাইম, এই একবারই, ফর দ্য ভেরি ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম, একবারই মানুষের রূপ ধরে এই জনসমক্ষে সবার সামনে এসেছেন। আর এই হাদিসটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বেশ অল্প কিছুদিন আগের হাদিস, খুব বেশি দূরের হাদিস নয়। এখানে ইসলামের দিন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে তোমাদের দিন শেখাতে এসেছেন। দিনের প্রশ্ন, মৌলিক প্রশ্ন হচ্ছে এখন তাহলে চারটা। ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, এহসান কাকে বলে, কেয়ামত কবে হবে, তার মানে কেয়ামত কবে হবে এ বিষয় নিয়ে বা আখিরুজ্জামান নিয়ে স্টাডি করা, গবেষণা করা, সচেতন থাকা, দিনের 25%, কত পার্সেন্ট? মিনিমাম 25%। এটা এই কারণে করা হয় যাতে করে আগামী দিন সম্পর্কে, আগামী সম্পর্কে মানুষ সচেতন থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো আলামত কিয়ামতের বলে গেছেন, এই কারণে কি বলে গেছেন? যাতে করে মানুষ হতাশ হয়ে যাবে, বরং এই কারণে যাতে করে মানুষ সচেতন থাকতে পারে। কাউকে যদি বলা হয়, আল্লাহ যদি তার কাছে স্বপ্নে জানিয়ে দেন বা কোনোভাবে দৃঢ় একিন তার কাছে আসে বা তার কাছে ওহি চলে আসে কারো কাছে, যে তুমি আর এক বছর বাঁচবা, তোমার হায়াত এক বছর বাকি আছে, বলেন এই ব্যক্তি পাপ বেশি করবে না পুণ্য বেশি করবে? কোনো ডাউট নাই। তো স্ক্যাটোলজিক্যাল আলোচনাগুলো এ কারণে নয় যাতে করে মানুষ হতাশ হয়ে যায়, বরং এই কারণে যাতে করে আগামী সম্পর্কে মানুষ সচেতন থাকতে পারে, আমল করে প্রিপারেশন নিতে পারে। শুধু এই দুইটা আলামত ইন্না বিজে, আরও অনেক আলামত বলে গেছেন, আমার অনেক লেকচারে এই বিষয়ে ছিল আগে, আপনারা দেখে নিতে পারবেন। যে রিবা বলেন, সময় সংকীর্ণ হয়ে যাওয়া বলেন, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাওয়া, হালালকে হারাম করা, হারামকে হালাল করা, হ্যাঁ, চন্দ্র যে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া থেকে শুরু করে ভূমিকম্প, মহামারী, জলোচ্ছ্বাস, এভরিথিং যেগুলো হচ্ছে এখন র্যাপিডলি, এগুলো সবই কিন্তু কিয়ামতের সায়েন্স। এ বিষয়ে আর অনেক কিতাব আছে, এগুলো পড়লে আপনারা জানতে পারবেন। আমরা আজকে একটা হাদিস শিখলাম, এই হাদিসের নাম হচ্ছে হাদিসে জিব্রিল। এটাকে বলা উম্মাহাতুল হাদিস, উম্মাহাতুল হাদিস, সমস্ত হাদিসের মা এই হাদিসটা। এই হাদিসের মধ্যে মৌলিক চারটা প্রশ্ন করা আছে, ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে। আমরা আল্লাহর কাছে জুমার দিনে দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, তাওহীদ শেখার তৌফিক দান করেন, শিরক থেকে আল্লাহ পাক দূরে রাখেন, সুন্নত শেখার তৌফিক দান করেন, বেদাত থেকে দূরে রাখেন, আল্লাহ পাক যেন হালাল হারাম মেনে চলার তৌফিক দান করেন, প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করেন, শৈথিল্যবাদী এবং চরমপন্থা থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করেন, পাশাপাশি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এহসান দান করেন, যেন আমরা আল্লাহ পাক হাজির নাজির যেন ইবাদত করতে পারি, এবং আগামী দিনের যে সময়গুলো আসছে এই সময়গুলো সম্পর্কে আমাদেরকে আল্লাহ পাক সচেতন থাকার, সতর্ক থাকার এবং নিজেদের আমল গোছানোর, কবরের প্রিপারেশন নেওয়ার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করেন। আমিন। আকুল কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররাউফুর রহিম। আসসালামু আলাইকুম।